ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুটকি রেসিপি। তো আইনার মধ্যে কাসকি শুটকি লইছি, গরম পানি দিয়ে ক্লিন করি, তারপরে পেঁয়াজ কুচি নিছি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি, তারপরে রসুন নিছি, আদা নিছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। তো আই এবার রান্না চলি যাই। তো ভিউয়ার্স, আই চুলার মধ্যে ফ্রাই প্যান বইয়াছি, ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এটার মধ্যে পরিমাণ মতো তেল দিও। তো তেল একটু গরম হয়ে আইলে এটার মধ্যে পেঁয়াজ দিই, পেঁয়াজ ভাজি লই। তো ভিউয়ার্স, আর পেঁয়াজ ভাজা হইতেছে, আমি এটার মধ্যে শুটকি রেডি ভাজি লই। পেঁয়াজের লগে যদি শুটকি এরম করে ভাজি লম তাহলে খাইতে অনেক মজা লাগে। তাই হাফ মিনিট এটা ভাজি লই। তো ভিউয়ার্স, ইয়ানের মধ্যে পেঁয়াজের লগে শুটকি গুণ ভাজি লই। তাই এবার মশলা সব অ্যাড করি। তাই এনে কাঁচামরিচ আর টমেটো দিয়ে এটা আবার ভাজি লই। তো আর টমেটো আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এটার মধ্যে এবার মশলা সব অ্যাড করি। তারপরে আমার মতো লবণ দিই, তারপরে দিই তো আই এনে রসুন দিই 3 চামচ। শুটকির মধ্যে রসুন বেশি দিলে মজা লাগে, পেঁয়াজ রসুন বাড়াই দিলে অনেক মজা হয়। তারপরে আদা দিই 1/2 চামচ, তারপরে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিই, আর দিয়ে দিই মরিচ। মরিচ আর একটু বেশি দিই, শুটকির মধ্যে একটু জাল না হইলে ভালো লাগে না। আপনারা যদি কম দিতে চান তাহলে দিতে পারেন, আকাশে জাল হইলে মজা লাগে। তাই এবারে কিন্তু ভালো করে মিক্স করে লই। তো আপনারা চান আর মশলার শুটকি কষানো গেছে, এটার মধ্যে পানি অ্যাড করি। তো আমি এবার ঢাকনা উঠেছি, আর শুটকি প্রায় হয়ে গেছে, তার একটু টানলে পানি প্রায়টার মধ্যে বেমা দিই। তাই ওনার ঢাকনা দিতাম না, ঢাকনা ছাড়াই দিলে চলটা নেই। তো আর শুটকি হয়ে গেছে, আর এটার মধ্যে দুই হাতা দিই 2 মিনিট রাই, তারপরে ভালো। শুটকি রান্দা শেষ, দেখছেন কি সুন্দর কালার হয়েছে, খাইতেও এত মজা হয়েছে। আর না খাইলে বুঝতেন না, আর জানি যে তারা শুটকি পছন্দ করে, হেতাকে জীবনের মধ্যে হানি চলিয়ে এসে আর এই রেসিপিটা দিই। আর যদি গরম ভাতের লগে পেঁয়াজ আর লেবু দিয়ে খান অনেক মজা, এত মজা লাগে আর কিছু লাগে না খাইতে। তো বন্ধুরা, আমার কাছে যদি আর এই রেসিপিটা ভালো লাগে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। আর যদি কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, অবশ্যই আমি উত্তর দিব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।